চাও কি নয় কিছু সময়ের পূর্বে মানে নিজে আলফার আলোচনাপন্থী আলফার সাধারণ সম্পাদক অনুপ চেতিয়া ডাঙরিয়ার কথা পাতিছিল আর তখেতে স্পষ্টভাবে কৈছে যে তারিখটা কি হব এতালেক সেয়া নিশ্চিত হওয়া নাই, তথাপিও আশা করেছে যে চলিত বর্ষর শেষের দিনটো বা শেষের দুদিনের আগে 29 তারিখে হলেও আলোচনার ইতিবাচক একটা পরিসমাপ্তি ঘটিব বলে আশা প্রকাশ করেছে আর আগন্তুক বর্ষতাসীয় একটা ভাল খবর লাভ করব বলে যথেষ্ট আশাবাদী হয়ে আছে। আর ইতিমধ্যে আনজন শিক্ষণ এটা শকধর চৌধুরীও গিয়ে দিল্লিত উপস্থিত হয়েছে, দুইগী নেতা দিল্লিত উপস্থিত হওয়াটে বিশেষ তাৎপর্য বহন করেছে, কারণ আলোচনা প্রক্রিয়ার অন্তত চুক্তি স্বাক্ষর করার সময় যখন কাগজে পত্র কাম হয় বা যার ফাইনাল চুক্তিপত্র হব সেইখানের সন্দর্ভতে শেষের মুহর শিলমুখক মাতি নিয়া হয়েছে দিল্লিল, আর ইতিমধ্যে থাকা বাকি সকল শিল্প নেতাক জড়িয়ে ইতিমধ্যে ইঙ্গিত দিয়া হয়েছে যে যিকোনো সময়ত দিল্লিল যাবলে সাজু থাকিব লাগে। আর আলফায় যধরণে 2011 সনত দাবিখন সরকারক দিয়েছিল আলোচনা প্রক্রিয়া তেতিয়ে আরম্ভণি আছিল আর দাবি সনদত যা কথা বিশেষভাবে উল্লেখ করেছিল সেই সমূহ ইতিবাচক পরিসমাপ্তি দিছে যাব বলে আশা প্রকাশ করেছে। আর ইভা আটাইতো গুরুত্বপূর্ণ কথাকিটা হল আলফায় শেষ মুহূর্তত কেন্দ্রীয় সরকারের পরা কি ধরনের দরদাম করিয়ে হোক বা আলোচনা করিয়ে হোক মূল দাবি কেটা সাব্যস্ত করব পারে আর দাবি সনদত কি কি সন্নিবিষ্ট হব সেয়াই এই মুহূর্ত অসমবাসীর বাবে হয়তো আটাইতো ডর প্রশ্নবোধক। আর আমি যে জানিব পারিছোলকেও আশা করে আছে মূল তিনটা কথার উপর অধিক গুরুত্ব আরোপ করেছে, খিলঞ্জিয়ার বাবে সাংবিধানিক সুরক্ষা অর্থাৎ রাজনৈতিক সুরক্ষার কথাটা স্পষ্টভাবে দাবি সনদত থাকিব বলে আশা করেছে, দ্বিতীয়টো হল ভূমির অধিকার অসমত অসমবাসীর বাবে খিলঞ্জিয়ার বাবে ভূমি অধিকারটো সুনিশ্চিত করিব লাগিব, চতুর্থতে ভাষা সংস্কৃতির রক্ষার ক্ষেত্রত যে ধরনের এক রক্ষা কবচর প্রয়োজন আছে যে কথা পূর্বতে আমি দেখবলে পাইছিল আসুর সহ যেটা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল সেই সময়তো অসম চুক্তিটো এই কথাখিনি উল্লেখ আছিল, আর এনআরসি বিদেশী সমস্যার এক সমাধান সূত্র এই দাবি সনদের জড়িয়ে আহিব বলে তেওঁলোকে আশা করেছে। আর গুরুত্বপূর্ণ কথাটো হল চিনাক্ত হওয়া বিদেশী সকলক বহিরাগত যখন লোক আছে তেওঁলোকক কি ধরনের অসমৰ বিতরণ করা হব বা সেই সকলের ক্ষেত্রে সুনিশ্চিত কি ধরনের ব্যবস্থা লওয়া হব এই মূলত এইকটা বিষয়ে দাবি সনদত অন্তর্ভুক্ত হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। আর খিলঞ্জিয়ার সাংবিধানিক রক্ষা কবচৰ কথাটো এইকারণে অতি গুরুত্বপূর্ণ যে তার উপর ভিত্তি করে হয়তো যে রাজনৈতিক পরিস্থিতি অনাগত দিনের সেই রাজনৈতিক পরিস্থিতি হয়তো কোরবাত নহয় কোরবাত ব্যাপক হার সাল সলনি হব পারে, কোরবাত কোরবাত আসন সংরক্ষণের কথাটো যদি অবধারিকভাবে আহে তেনে ক্ষেত্রে কিন্তু বর্তমানের রাজনীতির প্রেক্ষাপটটো সম্পূর্ণ পৃথক হয়েও পড়ার সম্ভাবনা নথকা নহয়, গতি সম্মুখ 2024 নির্বাচন যেহেতু আছে আর আলফার সাথে এই শান্তি আলোচনা প্রক্রিয়ার এক সুসমাধান সূত্র অতিয়ে আহিব বলে ইঙ্গিত ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ও অসমবাসীক দিছে, গতি সকল আশাবাদী হয়ে আছে এই শান্তি চুক্তিয়ে কি ধরনের সুফল বিশেষ অতন্দর এক সংগ্রামের অন্তত যেহেতু শান্তি আলোচনা প্রক্রিয়ালে আসছিল আর তার ফলাফল কি হয়গে এই দাবি সনদর উপর ভিত্তি করে কি লাভ করে সেয়া অতিকে গুরুত্বপূর্ণ হব সমগ্র রাজ্যবাসীর বাবে। এটা যেহেতু বিরতির সময় হয়েছে গতি আমি এই মুহূর্তে আপনার ধন্যবাদ জানাব লাগবে, আমি পরবর্তী আমার বাতরিট এই বিষয়টি যেহেতু আমার দর্শকক অবগত করম গতি পরবর্তী সময় পুনের আপনার সহযোগত আমি শেহতীয়া খবর জানাই থাকি, এই মুহূর্তে ধন্যবাদ জানাইছো। আর ইতিমধ্যে আমার রাজনৈতিক সম্পাদক বিস্তৃতভাবে সমগ্র কথাখিনি ইতিমধ্যে উল্লেখ করেছে, আমি জানাইছো শেষ পর্যায়ে যেহেতু আলফা সরকার শান্তি আলোচনা আর 29 ডিসেম্বর বহু প্রত্যাশিত শান্তি চুক্তির সম্ভাবনা আছে যদিও তারিখ এতালেক চূড়ান্ত করা হওয়া নাই। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰ।